বিপ্লবী বাঘা যতীনের জন্ম জয়ন্তীতে মশারি বিতরণ শিলিগুড়িতে। বুধবার বিপ্লবী বাঘা যতীনের জন্মদিন, আর এই দিনে তাকে স্মরণ করার পাশাপাশি দুস্থ অসহায় মানুষদের মধ্যে মশারি বিতরণ করা হলো। অবসরপ্রাপ্ত একদল সরকারি কর্মচারী তাদের পেনশনের টাকা বাঁচিয়ে বুধবার এই সামাজিক কাজে অংশ নেন। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় প্রতিদিন একদল কর্মজীবন থেকে অবসর নেওয়া বৃদ্ধ মানুষ জড়ো হন। তারা নিজেদের জীবনে সুখ দুঃখ এবং সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। এর মধ্যেই বুধবার অর্থাৎ 7ই ডিসেম্বর বিপ্লবী বাঘাযতীনের জন্মদিবস উদযাপন করলেন এই আয়োজক অবকাশের অবসরপ্রাপ্ত বৃদ্ধ সদস্যরা। তারা এদিন বলেন, আগামী প্রজন্ম হয়তো বিপ্লবী বাঘাযতীন সম্পর্কে কিছুই বলতে পারবে না। এই এলাকায় রয়েছে শিলিগুড়ির ঐতিহ্যশালী বাঘাযতীন পার্ক। এই পার্কে অনেক বড় বড় অনুষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ হয়, অথচ এই পার্কের নাম বাঘাযতীন পার্ক, কিন্তু এই এলাকায় বা পার্ক সংলগ্ন কোনো স্থানে বিপ্লবী বাঘাযতীনের কোনো মূর্তি বসানো নেই। এটা খুবই দুঃখজনক। অথচ শিলিগুড়ি টাউন স্টেশনে বিপ্লবী বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অ্যাংরোজ ইংরেজ সাহেবকে ঘুষি মেরেছিলেন। এদিন বাঘাযতীনের প্রতিকৃতিতে তারা ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ঘোরেন 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 একটু। নাম বিপ্রদাস ঘোষাল, আমি এখানে 10ই ডিসেম্বর আজকে আমাদের বাঘাযতীনের জন্মদিন উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। ওনার তো বলার অনেক কিছুই আছে, কিন্তু সব তো বলা সম্ভব নয়। তবে ওনার জন্ম হয় 10ই ডিসেম্বর 1879। আর মানে ওনাকে কুষ্টিয়া জেলা, মানে নদিয়া জেলা গ্রামে তার জন্মগ্রহণ করেন মামা বাড়িতে। উনি সরকারি কলকাতা সরকারি চাকরি করতেন, ওনার মামা বাড়িতেই ছোট থেকে বড় হন, ওনার মধ্যে মধ্যে আসতেন। বাঘাযতীনের জন্মদিন, উনি আমাদের ওনার একজন অ্যাক্টিভিস্ট ছিলেন দেশের। ওনার অরিজিনাল জন্মস্থান কুষ্টিয়া, কুষ্টিয়াতে জন্ম হয়েছিল। উনি আমাদের শিলিগুড়িতেও এসেছিলেন, দার্জিলিংয়েও ছিলেন, হ্যাঁ এখানে স্টেশনেও এসেছিলেন আমাদের। ওনার একটা বিরাট অবদান আছে স্বাধীনতা আন্দোলনে, সংগ্রামে। দ্বিতীয় কথা, উনি খুব অল্প সময়ের মধ্যেই প্রাণ ত্যাগ করেছেন আর কি, মাত্র 35 বছর। তার জীবনে কোনো অবকাশই হয়নি আর কি, আরও কিছু দেওয়ার জন্য। এটা খুবই দুঃখজনক। এবং আমি আমার হৃদয়ের ভালোবাসা শ্রদ্ধা ওনাকে নিবেদন করে এ পর্যন্তই বলছি।